হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে সবাই খুব ভালো আছেন। কম্পিউটার অ্যাড অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো সেটা হলো কিভাবে আপনি কম্পিউটার থেকে কোনো তথ্য পেনড্রাইভে প্রবেশ করাবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেওয়া যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছি আমার হাতে একটি পেনড্রাইভ আছে। এই পেনড্রাইভটি যদিও খুবই ছোট, তারপর আমি এইটি দিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এটা খুললাম, দেখতে পাচ্ছেন এই যে পেনড্রাইভের মূল অংশটি, তো এই অংশটি আমি প্রবেশ করিয়ে দিলাম। তো আমি এখানে প্রবেশ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কম্পিউটার, দেখতে পাচ্ছেন একটি সাউন্ড আসছে এবং সাথে সাথে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন আকারে চলে এসছে আমার পেনড্রাইভের কথা। আমার পেনড্রাইভের নাম দিয়ে রাখছি আমি ক্যাপ। ক্যাপ মানে হচ্ছে কম্পিউটার অ্যান্ড অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং। তো এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো নোটিফিকেশন আসছে, অর্থাৎ আমার এটা এখন প্রিপেয়ার হয়ে গেছে। চাইলে আমি এখান থেকে কোনো কিছু আদান প্রদান করতে পারি। তো আমি প্রথমে ডিসিতে যাচ্ছি। ডিসিতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার ক্যাপ নাম অপশনটা চলে এসেছে। তো আমি এটা কিন্তু ম্যাক্সিমাম শুনে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ক্যাপ অপশনটা কিন্তু আমি তিন জায়গায় পাচ্ছি। এখানে উপরে প্রথমে ক্যাপ নামে অপশনটা আছে, তারপর এখানে পাশে আছে, এখানেও আছে। তো আপনি যে কোনো জায়গা থেকে প্রবেশ করতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে কম্পিউটার থেকে কোনো কিছু পেনড্রাইভ নিয়ে দেখাবো। তো আমি আপনাদেরকে একটি পিকচার পেনড্রাইভ নিয়ে দেখাবো। তো সবগুলোর প্রসেসই এক, আপনি ডকুমেন্ট, ভিডিও বা কোনো মিউজিক যে প্রসেসে নেবেন, আর আমি আপনাদেরকে এখন পিকচার নিয়ে যে প্রসেসটা দেখাবো সবগুলোর প্রসেসই এক। তো আমি একটা আপনাদেরকে পিকচার নিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে পিকচার প্রবেশ করছি। পিকচার প্রবেশ করার পরে আমার সামনে সবগুলো ফোল্ডার শো করতেছে। তো আমি আগে থেকেই একটি ফোল্ডার তৈরি করে রাখছি নিউ নামে। চাইলে আমি এখান থেকে যে কোনো ফোল্ডারকে আমি কপি করে পেনড্রাইভের ভিতরে নিতে পারি, আবার কোনো একটা ফোল্ডার ভিতরে ঢুকে স্পেসিফিকভাবে কোনো কিছু নিতে পারি। তো অলরেডি আমি আপনাদের দেখানোর জন্য একটি ফোল্ডার তৈরি করে রাখছি। সাপোজ আমি যদি এই ফোল্ডারটিকে আমি পেনড্রাইভ নিয়েছি, তাহলে ফোল্ডারটিকে প্রথমে সিলেক্ট করবো। তো আমি ফোল্ডারটিকে মাউসের লেফট বাটন দিয়ে একটি ক্লিক দিয়ে সিলেক্ট করলাম, এবং মাউসের রাইট বাটন দিয়ে আরেকটি ক্লিক করবো, তাহলে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে সেন্ড টুতে শুধুমাত্র আমি কার্সরটা নিব, তাহলে এরকমভাবে অপশনগুলো খুলে যাবে। সেখান থেকে আমি আমার পেনড্রাইভটিকে সিলেক্ট করে দিব। তো আমি যদি এখন মাউসের লেফট বাটন দিয়ে এখানে আমার পেনড্রাইভের নামের উপর একটি ক্লিক দিই, তাহলে কিন্তু ফোল্ডারটি চলে যাবে। আর যদি আপনি ফোল্ডারের ভিতর থেকে কোনো কিছু দিতে চান, তাহলে প্রথমে আপনাকে ফোল্ডারের ভিতরে প্রবেশ করতে হবে। তো আমি এখানে ফোল্ডারের ভিতরে প্রবেশ করছি। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি আমাদের এখানে চ্যানেল লোগোটি আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের চ্যানেল লোগো। আপনাদের চ্যানেলের নাম হচ্ছে কম্পিউটার অ্যান্ড অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন এই যে লোগোটি আমাদের। তো আমি এটাকে যদি নিতে চাই পেনড্রাইভে, সেম নিয়ম আমি এটাকে প্রথমে সিলেক্ট করবো। তো আমি এখানে মাউসের লেফট বাটন দিয়ে একটি ক্লিক করবো, এবং মাউসের রাইট বাটন দিয়ে আরেকটি ক্লিক করবো, তাহলে আমার সামনে এরকম একটি অপশন চলে আসবে। সেখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু। তো আমি আমার পেনড্রাইভের নামটির উপর কার্সরটি নিয়ে মাউসের লেফট বাটন দিয়ে একটি ক্লিক করে দিব। সাথে সাথে কিন্তু আমার এটা কপি হয়ে অলরেডি আমার পেনড্রাইভে চলে গেছে। এখন যদি আমি আমার পেনড্রাইভের ভিতরে যাই, তাহলে কিন্তু আমি আমার এই পিকচারটিকে খুঁজে পাবো। এখন আমরা কীভাবে পেনড্রাইভ থেকে কম্পিউটার কোনো কিছু আনবো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। এজন্য প্রথমে আপনাদের পেনড্রাইভের নামের উপর ডাবল ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে, এখানেও আছে, আপনার চাইলে বাম সাইডেও দেখতে পাচ্ছেন এখানে আছে, আবার এখানেও আছে। তো আমি এক জায়গা থেকে প্রবেশ করছি। সাপোজ আমি এখান থেকেই প্রবেশ করবো, দেখতে পাচ্ছি আমার পেনড্রাইভের ভিতরে কিন্তু প্রবেশ করছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার আছে। একটু আগে যে আমি পিকচারটা নিয়েছি সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে পিকচারটা চলে এসেছে। এখান থেকে আমি ডাবল ক্লিক দিই, দেখতে পাচ্ছেন এই যে পিকচার যেটা একটু আগে আমি পেনড্রাইভে দিয়েছিলাম। তো আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ভিডিও এবং কিছু ফোল্ডার আছে। তো আমি চাইলে এখান থেকে যে কোনো কিছুই নিতে পারি। সাপোজ আমি এখান থেকে একটি ভিডিও নিব। সবার নিচে দেখতে পাচ্ছেন টাস্ক বার চেঞ্জ নামে একটি ভিডিও আছে। তো আমি এই ভিডিওটিকে সাপোজ আমি কম্পিউটার নিব। তো আমি প্রথমে ভিডিওটিকে সিলেক্ট করছি। তো এই জন্য মাউসের লেফট বাটন দিয়ে একটি ক্লিক দিব, তারপর সিলেক্ট হয়ে গেছে। তো আমি এখন মাউসের রাইট বাটন দিয়ে একটি ক্লিক দিব, সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। এখন আমি কাট করেও পেস্ট করতে পারি বা কপি করে পেস্ট করতে পারি। যদি আমি কাট করে পেস্ট করি, তাহলে আমার এখান থেকে এই ভিডিওটি চলে যাবে, কিন্তু আমার কম্পিউটার ভিতরে যেখানে আমি পেস্ট করবো সেখানে থেকে যাবে। তো আমি কাট করব না, আমি কপি করে নেব, কারণ কপি করে নিলে এখানেও থেকে যাবে এবং আমি কম্পিউটারেও নিতে পারবো। তো আমি এখান থেকে কপি করে দিলাম। পেস্ট করার জন্য আমি ভিডিওর ভিতরে পেস্ট করবো। তো আমি এখানে ভিডিওতে প্রবেশ করলাম। ভিডিওতে প্রবেশ করার পর আমি আপনাদের জন্য আগে থেকে একটি ফোল্ডার খুলে রেখেছি নিউ। তো কীভাবে ফোল্ডার খুলতে হয় তা নিয়ে আমাদের একটি ভিডিও আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেটা লিঙ্ক দিয়ে দেওয়া হবে। তো আমি আমার ফোল্ডারটিতে প্রবেশ করছি। তো এটুকু আমি ডাবল ক্লিক করে প্রবেশ করলাম, তারপর আমার দেখতে পাচ্ছেন ফোল্ডার ভিতরে কিছুই নেই। তো আমি এখানে যে কোনো জায়গায় আমার রাইট বাটনতে একটি ক্লিক করবো, তারপর এখানে পেস্ট অপশনটা আছে, পেস্ট অপশনে একটি ক্লিক করে দিব। সাথে সাথে কিন্তু আমার ভিডিওটি এখানে কপি করে হয়ে এসে গেছে। কারণ যদি আমি আমার পেনড্রাইভের ভিতরে প্রবেশ করি, তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি আছে। আর যদি আমি এখানে ভিডিওতে প্রবেশ করে আমার সেই ফোল্ডারে ঢুকি, তাহলে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কিন্তু আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরও বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সঙ্গে সবসময় ধন্যবাদ সবাই।